আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমত ও দয়ায় সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট টেবিলের পিকচার, অনলাইন পিকচার এবং শেপস সম্পর্কে। গত ক্লাসে আমরা শিখেছি ইনসার্ট টেবিলের টেবিল সম্পর্কে, কিভাবে টেবিল অঙ্কন করা যায়, ড্র টেবিল করা যায়, এগুলো সম্পর্কে। তো আপনারা এই ফেস্টার মধ্যে এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা পিকচার, একটা লোগো। তো আমি এটা কিভাবে আনলাম? আসলে এটা আনার জন্য আমরা প্রথমে চলে যাব এখানে পিকচার। এই পিকচারে আমরা কিভাবে আসব, প্রথমে হোমের আমরা কাজ শিখেছি কিছু, তারপরে ইনসার্ট। ইনসার্ট টেবিলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে পিকচার্স, তারপরে অনলাইন পিকচার্স, শেপস। আমরা এই তিনটা টুলের কাজ আজকে শিখব ইনশাআল্লাহ। তো প্রথমে আপনারা চলে যাবেন এই পিকচার্সে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যেই আপনার এ4 সাইজের পেজের মধ্যে অথবা লিগ্যাল পেজের মধ্যে, আপনার পছন্দের পেজের মধ্যে কিভাবে আপনি পিকচার অথবা লোগো অ্যান্ড আদার্স আপনি অন্যান্য জিনিসগুলো এখানে আনতে পারেন। তো প্রথমে আপনি চলে যাবেন পিকচার্সে। পিকচার্সে যাওয়ার পর যেখানের মধ্যে, যেই হার্ড ড্রাইভের মধ্যে আপনার এই এই পিকচারগুলো আছে, যেমন ডেস্কটপে চলে যাবেন। ডেস্কটপে যাওয়ার পর আমার এখানে অনেকগুলো যেখানে ছবিগুলো আছে, আমি এখানে চলে গেলাম। এখানে আমার অনেকগুলো এই ছবি রয়েছে। তো আমি এই এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এই যে ছবিটা, চ্যানেলের যে ছবিটা, এটা কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আপনারা এই এখান দিয়ে এটা এটা একটা দিয়া ছবি আনতে পারেন। আবার আপনারা অনলাইন যে পিকচার, এই অনলাইন পিকচারের মাধ্যমে আপনারা কি করবেন, অনলাইন থেকে যদি আপনার পছন্দের কোনো ছবি থাকে, তাহলে আপনি এটাকে এই অনলাইন থেকে সরাসরি আপলোড করতে পারবেন। তো আপনারা এই অনলাইন কানেকশন এখানে দিতে হবে। তো এর মাধ্যমে আপনারা অনলাইন পিকচার এখানে কানেক্ট করবেন। তারপর হচ্ছে শেপস, অর্থাৎ শেপসের মাধ্যমে আপনারা কি কাজ করবেন, যেভাবে কাজ করতে পারবেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা চলে যাবেন প্রথমে শেপসে। শেপসে যাওয়ার পরে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনার পছন্দের অনেকগুলো শেপস রয়েছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে রকম মানে কাজ করতে চান, আপনি এইভাবে শেপসে আপনি কাজ করতে পারবেন। তো আমি আজকে এই শেপসের মাধ্যমে কিভাবে এরকম জাতীয় পতাকা অঙ্কন করা যায়, আমি ছোট্ট একটা পিকচার ছবি অঙ্কন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা জাতীয় পতাকা অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটা আয়ত আকৃতির একটা শেপ নিলাম। আমি এখানে আয়ত আকৃতির একটা শেপস আমি অঙ্কন করলাম, এখানে আমি অঙ্কন করলাম। লেখার পরে আমি এখন এটাকে রেড গ্রিন কালার দিয়ে আমি পরিপূর্ণ করব ফিল। আমি এখানে ফিলে চলে যাব। ফিলে চলে যাওয়ার পরে এখানে গ্রিন কালার আমি এখানে সিলেক্ট করেছি, গ্রিন। দেখুন এটা গ্রিন হয়ে গেছে। এটা গ্রিন হওয়ার পর এবার আমরা আবার শেপসে চলে যাব, ইনসার্ট, ইনসার্ট টেবিলের মধ্যে শেপস। শেপসের মধ্যে যাওয়ার পর এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ একটা সাইকেল আমি নিব, যেই লাল বৃত্তাকার যেই সাইকেলটি, এটা আমি এখানে এখানে নিব। আমি এখানে একটা সাইকেল অঙ্কন করলাম। আমি এই সাইকেলটা অঙ্কন করার পর আমি এটাকে আবার ফিল করব রেড কালার দিয়ে। এখানে রেড কালার আপনি দেখতে পাচ্ছেন, দেখছেন জাতীয় পতাকার যেই সিস্টেমে এটা কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এই জাতীয় পতাকার যে খুঁটি, আমি চাইলেই শেপ থেকে আমি এটা নিতে পারবো। তো আমি খুঁটি আকার যেই ইয়েগুলো রয়েছে আমি ওখানে চলে যাব। তো খুঁটি আকারের যেই আমি এটা এটা নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর যেই জাতীয় পতাকার আমি এখানে একটা ফিল করব, ফিলের মধ্যে আমি ব্ল্যাক কালার দিলাম জাতীয় পতাকার। এই খুঁটির নিচে যেই একটা শক্তভাবে আটকানোর জন্য যে একটা স্টিচ থাকে,
আমি ওটা এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী যে কোনো শেপ দিয়ে অনেক বড় বড় ধরনের আপনারা এরকম এই পিকচার অঙ্কন করতে পারবেন এটার মাধ্যমে। তো আমি এখন এটাকে ফিল করে নিচ্ছি, ফিল করে আমি একটা দেখুন খুব সুন্দরভাবে আমরা এখন অল্প সময়ের মধ্যে একটা ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ আমাদের যে জাতীয় পতাকা আছে আমরা অঙ্কন করে ফেললাম। তো এইভাবে আপনারা এরকম ইনসার্ট টেবিলের এই শেপস এর মাধ্যমে আপনারা এই কাজগুলো আপনারা করতে পারবেন। যেমন এখানে এই স্টার আপনি এখানে স্টার দিতে পারবেন, তারপর আপনি ফিল করবেন রেড কালারের, তারপরে বিভিন্ন ধরনের এরকম শেপস রয়েছে এখানে, আপনি চাইলেই আপনার ইচ্ছে অনুযায়ী এই অঙ্কন করতে পারেন। আমরা অঙ্কন করছি, আপনি আবার চাইলে এখানে আউটলাইন দিতে পারেন। এই আউটলাইনের মাধ্যমে আমি আউটলাইন দিলাম, আউটলাইনের আমি দিয়ে দিচ্ছি। আউটলাইনের একটা সাইজ রয়েছে এই আপনার, এই আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন আউটলাইনটা। তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে এরকম শেপস এর মাধ্যমে যেই আপনার যেই গ্রাফিক্স যেই ডিজাইনটা আপনার পছন্দের ডিজাইন আপনারা করতে পারেন। তো তারপরে আপনারা এই এই কাজগুলো করার পরে কিভাবে আপনারা এটাকে সেভ করবেন, এই ডকুমেন্টটা সেভ করে রাখবেন ফাইলে, তো আপনারা চলে যাবেন এই ফাইলে। এই ফাইলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে, যেমন ইনফো, এটা তেমন আপনার বেশি দরকার নাই, নিউ, অর্থাৎ নতুন করে যদি আপনি কোনো ডকুমেন্ট খোলেন তাহলে আপনি এখানে নিউতে যাবেন, তাহলে একটি এরকম নতুন একটা ডকুমেন্ট খুলে যাবে। আপনি কিবোর্ড শর্টকাট হিসেবে আপনি এই কাজটা করতে পারেন, যেমন কন্ট্রোল প্লাস এন, নিউ একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর ওপেন, আপনি কোনো পেজ এরকম পূর্বে কাজ করে রাখছেন, সেভ করে রাখছেন, আপনি এই ওপেনের ওপেনের মাধ্যমে আপনি ওটা ওপেন করতে পারেন। তারপর হচ্ছে সেভ, আপনি আমি এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমি এখন ক্লিক করে নিচ্ছি, এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো তারপর সেভ অ্যাজ, অর্থাৎ আপনি এটাকে সেভ করার পর নতুন কোন একটা নাম দিতে চাচ্ছেন তাহলে আপনি সেভ অ্যাজ এ যাবেন। তারপর হচ্ছে প্রিন্ট, অর্থাৎ এই কাজটা আপনি করার পর প্রিন্ট করবেন, তো আপনি এখানে প্রিন্টে ক্লিক করার পর প্রিন্টে ক্লিক করার পর এভাবে আসবে, তখন আপনি এখানে এই কয় পেজ আপনি প্রিন্ট করতে চান আপনি পেজ দিয়ে দিবেন কপিজ, তারপর এখানে প্রিন্ট দিলে আপনার এই প্রিন্টটা হয়ে যাবে। তো তারপর হচ্ছে শেয়ার, আপনি যদি এটাকে শেয়ার করতে চান তাহলে এটাকে শেয়ার করতে পারবেন। এক্সপোর্ট, আপনি যদি অন্য কোনো সফটওয়্যারে এটাকে এক্সপোর্ট করতে চাচ্ছেন তাহলে এটা এক্সপোর্টের মাধ্যমে আপনি করতে পারবেন। ক্লোজ, আপনি যদি এটাকে বাদ দিতে চান তো ক্লোজ করে দিবেন। তো এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট টেবিলের এই পিকচার, অনলাইন পিকচার এবং শেপসের কাজ। তারপরে আমরা এই চলে যাব স্মার্ট আর্টে। এখানে একটা স্মার্ট একটা আর্ট আছে, আপনি চাইলেই এই হরিজন্টাল আপনি যে কোনো ইয়ের মাধ্যমে আপনি এই টুলস বক্সের মাধ্যমে আপনি এখানে এই কাজ করতে পারেন। যে আমি এখানে টেক্সটটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন অনেকগুলো এরকম ডায়ালগ বক্স চলে আসছে। তো আপনারা আপনারা চাইলেই এই টুলসের মাধ্যমে বিভিন্ন নাম ক্যাটাগরি আপনারা দিতে পারবেন, এটা এটাকে বলে স্মার্ট আর্ট। স্মার্ট, তারপর চার্ট, এটা যেরকম একটা ওই পরিসংখ্যানের ভাষা, যেরকম এই গ্রাফ চার্ট, এরকম আপনি চাইলেই এটার মাধ্যমে এই গ্রাফ চার্ট অঙ্কন করতে পারেন। আপনি এখানে ওকে দিবেন, ওকে দেওয়ার পর এই যে গ্রাফ চার্টটা আছে এখানে চলে আসবে। তারপর হচ্ছে স্ক্রিনশট, আপনি এটার মাধ্যমে আপনার যে কাজ করতেছেন এটার মাধ্যমে আপনি স্ক্রিনশট আপনি করতে পারেন। আমি স্ক্রিনশট দিলাম, স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা এভাবেই আমরা এই কাজগুলো করব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।